নমস্কার, জব সার্চ কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি। তো আমাদের কাছে এই মুহূর্তে দুটো তিনটে কাজের খবর এসছে, তা আপনাদের জানিয়ে রাখি যে কাজের খবরগুলো বলার আগে বলছি যে একটা কাজের খবর আছে, সেটা মনোযোগ দিয়ে শুনবেন। কোম্পানির নাম এলাস্টিস্ক্রান। কোয়ালিফিকেশন লাগবে মিনিমাম 12 পাস। বেতন এখানে 8,000 টাকা। এখানে বাইক চালিয়ে এই কাজটা করতে হবে, তো বাইকের জন্য আলাদা ফুয়েল খরচা 4,000 টাকা দেবে। শুধুমাত্র পুরুষদের জন্য এই কাজটা। বয়স 19 থেকে 35-এর মধ্যে। বাইক লাইসেন্স থাকতে হবে। এই কাজটা নিজের যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই কাজটা পাওয়া যাবে। তো বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, কোচবিহার, মেদিনীপুর, খড়গপুর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, বহরমপুর, সাউথ চব্বিশ পরগনা, রানাঘাট, হাবিবপুর, নর্থ চব্বিশ পরগনা, সাঁইথিয়া, বীরভূম, পুরুলিয়া, মালদা, রায়গঞ্জ, কোন্টাই, বাঁকুড়া, বিকনা, কালনা, জলপাইগুড়ি, মেচেদা, এই সব এলাকা থেকে মানুষ কাজ করতে পারবে। তো এই কাজগুলো আপনারা করতে পারেন, যেহেতু লকডাউনে বাড়িতে বসে আছেন। যদি আপনাদের বাইক থাকে, বাইকের লাইসেন্স না থাকলেও হবে। তো এই কাজগুলো আপনার এলাকার 10 কিলোমিটারের মধ্যে কাজটা করতে হবে। কাজটা কি সেলস এক্সিকিউটিভের কাজ। আপনার এই কাজটা ফেস টু ফেস ইন্টারভিউ হবে। তো আপনার এখানে কি লাগবে, আপনার বায়োডাটা, আপনার ফুল বায়োডাটা, লাইসেন্স, বাইক লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন, ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স, 4 কপি ছবি। ইন্টারভিউ হবে ফেস টু ফেস। তো আপনারা যদি এই কাজটা করতে চান, তো এই কাজের ফোন নম্বরটা আমি আপনাকে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের সিভি পাঠাতে পারেন, রিজিউম পাঠাতে পারেন, বায়োডাটা পাঠাতে পারেন। নম্বরটা নিন, নম্বরটা হচ্ছে 9330526715। জয় রয় চৌধুরী, ওনার কাছে আপনারা বায়োডাটাটা পাঠাবেন। বায়োডাটা পাঠানোর পরে আপনারা ফোন করে ওনাকে জানিয়ে দেবেন যে আমরা বায়োডাটা পাঠিয়েছি। তো আপনারা আমার ফোন নম্বরও যোগাযোগ করতে পারেন। আপনার ফোন নম্বরে ফোন করবেন না, আমার হোয়াটসঅ্যাপে আপনারা বায়োডাটা পাঠাতে পারেন, ওখান থেকে আমিও যোগাযোগ করিয়ে দেব। এছাড়া আমাদের কাছে এখন সিকিউরিটি গার্ডের খবর এসছে যে যে কাজগুলো আপনারা করতে পারেন। কেষ্টপুরে সিকিউরিটি গার্ড লাগবে। কেষ্টপুরে সিকিউরিটি গার্ড আছে মোহাম্মদ আলী স্কোয়ারে। 4 জন সিকিউরিটি লাগবে। ওখানে স্যালারি দেবে 9,000 টাকা। আর কেষ্টপুরে দুই জায়গায় কোম্পানিতে কাজ করার জন্য সিকিউরিটি লাগবে, ওখানে 9,000 টাকা স্যালারি। এছাড়া আমাদের কাছে আরও একটা খবর এসছে, শপিং মলে সিকিউরিটি গার্ড, ওখানে স্যালারিটা ভালোই দেবে, পিএপিএসআই আছে। আর ওখানে আর একটা কাজ আছে, যেটা হচ্ছে হাউসকিপিংয়ের কাজ, সেখানেও 8,000 টাকা স্যালারি, 8 ঘন্টা ডিউটি, পিএপিএসআই আছে। তবে এখানে থাকার জায়গা নেই, খাবার পয়সাও দেবে না কোম্পানি। আর যেখানে কেষ্টপুরে বললাম, ওখানে হয়তো থাকার জায়গা আছে। তো যারা কাজ করার মানে প্রকৃত কাজ করবেন বা কাজ খুঁজছেন, আপনাদের আমি এই কাজগুলো দিলাম। এই কাজের জন্য আপনার কলকাতাতেও আসতে হবে না, নিজের এলাকায়, যার যেরকম এলাকায় বাড়ি, সে তার নিজের এলাকায় 10 কিলোমিটারের মধ্যে এই কাজগুলো করতে পারবেন। এখন লকডাউনের বাজারে বাড়িতে বসে না থেকে এই কাজগুলো আপনারা করুন। এখানে আপনার সেলস এক্সিকিউটিভের কাজ, বিভিন্ন জেলা থেকে এই কাজগুলো করতে পারবেন। তো এই কাজগুলো করতে গেলে আপনার কাউকে ডোনেশন, চার্জ, ঘুষ, 1 পয়সা কাউকে দিতে হবে না। তো আপনারা এই কাজটা করতে পারেন। এই কাজের জন্য আপনার বাইক থাকতে হবে। বাইকের লাইসেন্স না থাকলেও হবে আপাতত, আপনারা পরে বানিয়ে নেবেন। 8,000 টাকা স্যালারি, বাইকের তেলের খরচা 4,000 টাকা আলাদা দেবে,
তো যারা কাজ করছেন এই লকডাউনে বাড়িতে বসে আছেন তারা এই কাজটা করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমি এই মোবাইল ভিডিও ডিসক্রিপশনে জয় রয় চৌধুরীর নম্বর দিয়ে দেবো, তার সঙ্গে যোগাযোগ করবেন, তাকে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের বায়োডাটা পাঠাবেন, বায়োডাটা পাঠানোর পরে রাত্রির 9টার পরে উনি ফ্রি থাকে সেই সময় ওনাকে আপনি কথা বলে নেবেন, আর ওনার সঙ্গে ফেস টু ফেস ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউটার জন্য আপনার একবারের জন্য কলকাতায় আসতে হবে। এই হচ্ছে ঘটনা, আপনারা যারা কাজ খুঁজছেন তারা এই কাজ যে খবরগুলো দিলাম সেই কাজটা আপনারা করতে পারেন। তো এখনও যারা আমাদের এই চ্যানেলে দর্শক, আমাদের বন্ধু, এই চ্যানেলের বন্ধু যারা আছেন বা দর্শক আছেন যারা কাজ খুঁজছেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেলের বোতামে গিয়ে অল করে দিন। তাহলে কি হবে, আমি যত ভিডিও এই ইউটিউবে ছাড়বো, কাজের ভিডিও ছাড়বো, তার সমস্ত নোটিফিকেশন আপনার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তো এখানে আমি শেষ করছি, আগামী ভিডিওতে আবার কাজের খবর নিয়ে আসবো। ধন্যবাদ।